পরিপত্র পরিপত্র খেলা তো আমরা মানি না, আপনি পরিপত্র দিবেন 5 দিন পরে গিয়ে এটা হাইকোর্টে খারিজ হয়ে যাবে, আমি কি পরশু আবার আন্দোলনে নামবো নাকি? ডিবি কার্যালয়ে তো কোনো আন্দোলন প্রত্যাহার করার জায়গা না, এই ডিবি কার্যালয়ে ভিতর থেকে যত ঘোষণাই আসুক সেই ঘোষণার উপর জনগণের কোনো আস্থা নেই, আমাদের ছাত্রদের কোনো আস্থা নেই। সরকার পদত্যাগ চায় কি চায় না এটা জনগণের সিদ্ধান্ত, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একার বিষয় না। এই আন্দোলন শুধুমাত্র কোনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আন্দোলন না, এটা সারা বাংলাদেশের সকল ছাত্রদের সকল জনতার আন্দোলনে পরিণত হয়েছে। এবং সেই স্পিরিটটাকে আমরা যারা হোল্ড করি তারা মনে করি যে কোনোভাবে এই মুহূর্তে আন্দোলন প্রত্যাহার হতে পারে না, এবং আমাদের যারা সমন্বয়করা আন্দোলন প্রত্যাহার করেছিলেন সেটা কিন্তু তারা করেছেন ডিবি কার্যালয়ে, ডিবি কার্যালয়ে তো কোনো আন্দোলন প্রত্যাহার করার জায়গা না। আমরা আন্দোলন শুরু করেছিলাম সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে, আমাদের আন্দোলন যদি শেষ হয় সেটা হবে সেন্ট্রাল লাইব্রেরির সামনে। এই ডিবি কার্যালয়ে ভিতর থেকে যত ঘোষণাই আসুক সেই ঘোষণার উপর জনগণের কোনো আস্থা নেই, আমাদের ছাত্রদের কোনো আস্থা নেই। এবং আমরা খুব সরাসরি বলতে চাই যে আমাদের যে সমন্বয়কদের দ্বারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণাটি সরকার বলিয়েছে সেটা আসলে একটা সরকারি সিদ্ধান্ত, এটা আমাদের সমন্বয়কদের সিদ্ধান্ত না, এবং তারা এক ধরনের অস্ত্রের মুখেই আসলে এই কথাটি বলতে বাধ্য হয়েছে। এবং আমরা জনগণ ছাত্ররা সবাই বুঝি যে আসলে আমাদের সমন্বয়কদের এক ধরনের জিম্মি করে রাখা হয়েছিল, এবং সেই জায়গা থেকে আমরা বুঝতে পেরেছি যে এই আন্দোলন কোনোভাবেই আমরা প্রত্যাহার করতে পারবো না। আমরা এখনই সরাসরি কিন্তু সরকার পদত্যাগের কথা আমাদের দাবির মধ্যে আমরা আনিনি, আমরা যে 9 দফা দাবি ঘোষণা করেছি সেটার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে মাস মার্ডার আমাদের দেশে হয়েছে সেটার সকল দায় স্বীকার করে নিয়ে উনি জাতির সামনে ক্ষমা চাইবে, এবং এই মার্ডারের পিছনে যে যে মন্ত্রীর হাত আছে তাদেরকে বরখাস্ত করতে হবে, এবং কয়েকজন মন্ত্রীর কথা আমরা স্পেসিফিক্যালি বলেছি, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানের কথা বলেছি, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি প্রক্টরের কথা বলেছি, এবং আমাদের হল বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করার কথা বলেছি। এখন সরাসরি যদি জনগণের এখানে সরকার পদত্যাগ চায় কি চায় না এটা জনগণের সিদ্ধান্ত, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একার বিষয় না, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখতিয়ার এই আন্দোলনকে ঘিরে যে ছাত্র হত্যা হয়েছে যে গণহত্যা হয়েছে সেটার বিচার আদায় করাটা আমাদের এখতিয়ার, এবং জনগণ তার কী সিদ্ধান্ত তারা ভবিষ্যতে নিতে চায় এটা অবশ্যই আমরা তাদের উপর ছেড়ে দিব। আচ্ছা, এখানে বিভিন্ন ভিডিও ফুটেজে কিন্তু দেখা গিয়েছে যে যারা ওখানে হামলা করেছিল তারা মাস্ক পরে এবং এমন কিছু অস্ত্র নিয়ে সেখানে হামলা করে যেটা একটা স্টুডেন্টের পক্ষে হোল্ড করাটা কঠিন, একটা জেনারেল স্টুডেন্টের পক্ষে হোল্ড করাটা কঠিন। এখানে বিটিভি যারা ভাঙচুর করেছে, এখানে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে যারা হামলা করেছে, সেতু ভবনের সামনে যারা আগুন দিয়েছে, মেট্রো রেল স্টেশন যারা ভাঙচুর করেছে, এটা কারা করেছে এটা বের করার এখতিয়ার আসলে সরকারের। আমরা যদি প্রথমতেই দাবির বিষয়টা দেখি, আমাদের দাবি কিন্তু এখনও পর্যন্ত পূরণ হয়নি, আমাদের যে এক দফা দাবি সেটা কিন্তু সকলেরই জানা দরকার। দাবিটা হচ্ছে সকল গ্রেটে যত ধরনের অযৌক্তিক কোটাগুলো আছে সেগুলো রেখে, সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র অনগ্রসরের জন্য কোটা রেখে সংসদে একটি আইন পাশ করে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে, আমাদের দাবিটা কিন্তু সংসদে আইন পাশ করা। কিন্তু গভর্নমেন্ট যেটা করেছে, তারা হাইকোর্টে যেদিন আপনার রায় দেওয়া হয় তখন কিন্তু ইন্টারনেট শাটডাউন চলছিল, হাইকোর্টে যেদিন রায় দেওয়া হয় সেই রায়ের ভিত্তিতে কোনো প্রকার স্টেক হোল্ডারদের সাথে না বসে, কোনো এখানে একটা পরিপত্র জারি করার আগে এখানে আন্দোলনকারী বলি বা যাদের যারা আসলে কোটার প্রার্থী তাদের সাথে এখানে সরকারের মিটিং করা দরকার ছিল, এখানে আইনজীবীদের সাথে তাদের মিটিং করা দরকার ছিল, এবং সবার অপিনিয়নের ভিত্তিতে এই পরিপত্রটা জারি হওয়া দরকার ছিল। আপনি যদি দেখেন যে ভবিষ্যতে 2018 সালে যে পরিপত্রটি ছিল এটা যেভাবে হাইকোর্টে খারিজ হয়ে গেছে, এই 2024 সালে যে পরিপত্রটি হয়েছে সেটা যে হাইকোর্টে গিয়ে পুনরায় খারিজ হবে না এটার তো কোনো গ্যারান্টি আসলে নাই। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা ছাত্ররা বলেছি যে পরিপত্র খেলা তো আমরা মানি না, আপনি পরিপত্র দিবেন 5 দিন পরে গিয়ে এটা হাইকোর্টে খারিজ হয়ে যাবে, আমি কি পরশু আবার আন্দোলনে নামবো নাকি, এটা তো সম্ভব না। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে সকল স্টেক হোল্ডারদের সাথে বসে সরকার একটা স্বাধীন কমিশন গঠন করে এখানে একটা আইন পাশ করুক।